পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডিএম রাহাত। এক ভাই প্রশ্ন করেছেন যে সাধনার সাথে গাঁজার কি কোনো সম্পর্ক আছে। শুনেছি গাঁজা সেবন করে অনেকেই সাধনা করে থাকেন, কথাগুলো কি সত্য? আজ এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমাদের বুঝতে হবে নেশাজাতক দ্রব্য কী বা মাদক দ্রব্য কী। যেসব খাদ্য বা বস্তু যাই বলেন যেটা গ্রহণ করার ফলে নেশাগ্রস্ত হয়ে যায় মানুষ, মাদক আসক্ত হয়ে যায়, বা ব্যাপারটা এরকম যে একবার গ্রহণ করার পর সেটা আবার গ্রহণ করতে ইচ্ছা করে এবং সেটা বারবার হতে থাকে। যদি সেটা না হয় তাহলে খুব খারাপ লাগে। তো এইরকম একটা ব্যাপার তৈরি হয় এমন কোনো বস্তু সেবন করা, বা ওই বস্তুগুলি হচ্ছে মূলত মাদক দ্রব্য বা নেশা জাতক দ্রব্য, যেমন হেরোইন, ফ্যান্সি রিল, তামাক জাতীয় দ্রব্য, এরকম অনেক ইত্যাদি দ্রব্য আছে যেগুলো মানুষ গ্রহণ করলে দেখা যায় যে তার বারবার সেটা গ্রহণ করতে ইচ্ছা করে, সেবন করতে ইচ্ছা করে। এই ধরনের পণ্যগুলো যদি প্রয়োজনের চেয়ে বেশি গ্রহণ করা হয় তাহলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, অর্থাৎ তখন তার সেই স্বাভাবিক সেন্স কাজ করে না বা থাকে না, যা করার কথা না সে তাই করে। যেমন মদ অতিরিক্ত পান করার ফলে মানুষ মাতলামি করে, অনেক সময় সে জানেই না সে কী করছে বা তার সেই বিবেক বোধ কিছুই থাকে না। এই ধরনের দ্রব্যগুলোই মূলত সেই নেশাজাতক দ্রব্য বা মাদক দ্রব্য। প্রথমে আমাদের জানতে হবে যে মাদক দ্রব্য বা নেশাজাতক দ্রব্য কী। যে বস্তু গ্রহণ করার ফলে নেশা হয় মানুষের, অর্থাৎ সেটার প্রতি একটা নেশা জেগে যায় যে বারবার সেটার প্রয়োজন তার, আবার দেখা যায় যে সে তার সেটা অতিরিক্ত গ্রহণ করার ফলে বা সেটা সামান্য গ্রহণ করার ফলে সে তার বিবেকবোধ হারিয়ে ফেলে, নেশাগ্রস্ত হয়ে যায় যেটা বলে আর কি। তো এরকম দ্রব্য যা আছে তার সবই সেই মাদক বা নেশাজাতক দ্রব্য হিসাবে বিবেচিত। এখন প্রশ্ন হচ্ছে যে গাঁজা কি সেরূপ কোনো নেশাজাতক দ্রব্য কি না, আমাদের সেটা বুঝতে হবে। গাঁজা কোনো নতুন দ্রব্য নয়, হিরোইন বা ফ্যান্সিডিলের মতো নয়, এটা সেই হাজার হাজার বছর আগে থেকেই ব্যবহৃত হচ্ছে। ওই সময় অর্থাৎ যখন গাঁজার ব্যবহার প্রচলন হয় তখন মানুষ সেটাকে কী দৃষ্টিতে দেখত, আমাদের সেটাও জানা উচিত। সত্য হচ্ছে বহুকাল পূর্বে বর্তমানের মতো অবস্থাটা ছিল না নেশাজাতক দ্রব্যগুলো নিয়ে। বর্তমানে মানুষ যেভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে পূর্বে এরূপ ছিল না। কিছু মানুষ মদ পান করত, কেউ কেউ বিভিন্ন তামাক দ্রব্য সেবন করত, এবং দেখা যেত যে অনেক সময় যে ওই সময়কার যারা ভালো অবস্থানে ছিল সমাজে তারা নেশাজাতক দ্রব্যগুলো ব্যবহার করত, যেগুলোকে বর্তমানে মাদক দ্রব্য হিসাবে বলা হয়। তো এখন হচ্ছে সবাই এটা সেবন করে, আস্তে আস্তে মাদকাসক্তের সংখ্যা বাড়ছে, যার ফলে অপরাধ বাড়ছে, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা। তো বর্তমানের হিসাবটা আলাদা, পূর্বের হিসাবটা আলাদা ছিল, এটাও বুঝতে হবে যে পূর্বের দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে যে কখন থেকে এটা শুরু হলো, যে সাধুরা আসলে গাঁজা খায় কি না বা খেলে কেন খায়, এই যে বিষয়টা বোঝার জন্য আমাদের অতীতের দৃষ্টিভঙ্গি, অতীতের ব্যাপারটাও মাথায় রাখতে হবে, শুধু বর্তমান দিয়ে বিচার করলে হবে না। তো অতীতে বর্তমানে যেভাবে বিচার করা হচ্ছে গাঁজার ব্যাপারে, অতীতে এরূপ ছিল না। আমি যতটুকু জানি হাজার হাজার বছর আগে গাঁজা নিয়ে এরকম কোনো ধারণা ছিল না। কারণ যে কোনো দ্রব্যই যদি এমন হয় যে সেটা অতিরিক্ত খাওয়ার ফলে বা সেটার প্রতি মানুষের অতিরিক্ত নেশা জন্মায় বারবার খাওয়ার, এরকম যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এক হিসাবে নেশার মতো দ্রব্য হয়ে যায় একসময়। যদি আমরা বারবার বিরিয়ানি খাওয়ার প্রতি আসক্ত হয়ে যাই যে সেটা না খেলে আমাদের ভালো লাগে না, এক পর্যায়ে এটাও একটা নেশার মতো হয়ে যায়। আমরা মাঝে মাঝে কিন্তু বলি যে ওর খেলতে খেলতে খেলার প্রতি একটা নেশা হয়ে গেছে, এটার প্রতি নেশা হয়ে গেছে, বই পড়ার প্রতি নেশা, এগুলো এক ধরনের নেশা। কিন্তু কিছু নেশা আছে তার মানে ভালো, আর কিছু নেশা আছে সেগুলো খারাপ। বোঝাতে পারলাম কিনা জানি না, যে যেমন বই পড়ার নেশা, খেলাধুলার নেশা বা আড্ডার নেশা,
এই খাবারের প্রতি নেশা, চার প্রতি নেশা, এগুলো কিন্তু এক ধরনের নেশা, যেহেতু আমরা বলি মুখ দিয়ে যে এটা নেশা, কিন্তু আমরা কিন্তু এগুলোকে খারাপ বলি না, যেমনটা হিরোইনের ক্ষেত্রে বলি বা সিগারেটের ক্ষেত্রে বলি বা গাঁজার ক্ষেত্রে বলি। কিন্তু অন্য যে নেশাগুলোর কথা বললাম সেইগুলো নিয়ে কিন্তু আমরা খারাপ কোনো ধারণা রাখি না। তো গাঁজার ব্যবহার যখন হয় তখন গাঁজা নিয়ে মানুষের এরকম কোনো ধারণা ছিল না যে গাঁজা খাওয়ার ফলে তারা মাতাল হয়ে যেত বা তারা আবোল তাবোল কাজ করতো বা তাদের দ্বারা অনেক অপরাধ সংগঠিত হতো, এরকম কিন্তু পূর্বে ছিল না, বর্তমানে যেমনটা হয়। তাই পূর্বে গাঁজা কেন মানুষ সেবন করতো আমাদের সেটা বুঝতে হবে। এখন পূর্বের বিচারে যদি বলতে যাই তাহলে গাঁজা তেমন কোনো নেশাজাতক দ্রব্যের মধ্যে পড়ে না বর্তমানে যেভাবে ভাবা হয় বা বর্তমানে এটা যেভাবে ব্যবহৃত হচ্ছে, পূর্বে কিন্তু শুধু এইসব কারণে ব্যবহৃত হতো না। এখন গাঁজা মানেই শুধু যে নেশার জন্য, কিন্তু পূর্বে এরকম ছিল না। পূর্বের হিসাবে গাঁজা সেবন করা কোনো মহাপরাধ ছিল না বা এটা খুব খারাপ চোখেও মানুষ দেখতো না, যতটুকু আমি জানি। আপনারা এই ব্যাপারে স্টাডি করতে পারেন, খোঁজ নিতে পারেন যে শত শত বছর বা হাজার হাজার বছর আগে এর অবস্থান কীরকম ছিল বা এটা কেন ব্যবহার হতো। সেই দিক থেকে বলতে গেলে বর্তমানের বিচার এবং পূর্বের বিচারটা আলাদা, যেহেতু এটা পূর্ব হতে হয়ে আসছে তাই শুধু বর্তমান নিয়ে বিচার করাটা ঠিক হবে না, কারণ এটার মধ্যে দুটা দিক আছে, সাধুদের গাঁজা খাওয়া আর এই সাধারণ অ্যাংরা চ্যাংরা যেসব ছেলেপেলে আছে তাদের গাঁজা খাওয়ার বিষয়টা কখনো এক না। কারণ এখনও কিন্তু মানুষ যারা হাই সোসাইটিতে আছে, যাদেরকে আমরা ভদ্র বলে জানি, তারা অনেকেই কিন্তু সিগারেট পান করেন বা ধূমপান করেন। এখন তার সিগারেট পান করা আর ওই 14-15 বছরের যেসব ছেলেপেলারা এখন সিগারেট পান করে বা ধূমপান করে সেই ব্যাপারটা কিন্তু এক না। এটা সবাই বুঝে যে বাবা ধূমপান করছে সেটা সমস্যা না, কিন্তু যখন সন্তান করছে, ছোট সন্তান, তখনই কিন্তু সেটা দৃষ্টিকটু এবং অপরাধ মনে করে, এর জন্য সন্তানকে শাসনও করে বা সোসাইটিতে এটাকে খুব খারাপভাবে দেখে। এর কারণ কি? মানে এখানে ব্যক্তিরও ব্যাপার আছে কে কী করছে। আমি বলছি না যে ধূমপান ভালো, আমি অবস্থাটা বর্ণনা করার চেষ্টা করছি যে আসলে এটা নিয়ে কী হয়। তারপরে এক সময় ইসলামের দৃষ্টিতেও অনেক কিছু হালাল ছিল, অর্থাৎ যা হারাম ছিল না তাই তো হালাল বা মুবাহ, অর্থাৎ সেটা করা যাবে, নিষিদ্ধ না। যেমন এক সময় মদ পান ইসলামে হারাম ছিল না, অর্থাৎ সেটা এখনও হারাম করা হয়নি তাই তখন পর্যন্ত সেটা হালাল ছিল, পরবর্তীতে মদ পানকে নিষিদ্ধ করা হলো ইসলামে। তারপরে থেকে আর মুসলিমরা যারা নিজেদের ভালো মুসলিম মনে করে থাকেন তারা কিন্তু মদ পান করতেন না এবং এখনও করেন না, কিন্তু ইসলাম আসার পরে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন এবং নিজেকে নবী হিসাবে প্রকাশ করলেন মানুষের কাছে, তখনও প্রথম দিকে কিন্তু মদপানকে হারাম বলা হয়নি, তখন অনেক মানুষ ছিল যারা মদপান করত, ইসলামের ছায়া তলে ছিল কিন্তু মদপান করত, কিন্তু কিছুদিন পরে যখন মানা করে দেওয়া হয় তখন এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয়ে যায়। তার মানে কি? পূর্বে একটা সময় ছিল যখন মানুষ এটা পান করত, তো সেই সময়কার ফতোয়া যদি পরবর্তী সময় দেওয়া হয় বা পরবর্তী সময়কার ফতোয়া যদি সেই সময় দেওয়া হয় তাহলে এটা মিলবে না, কারণ এখন যেটা খারাপ তখন সেটা ভালো ছিল। তারপরে বিষয় হচ্ছে ইসলামে এখন এটা হারাম, সকল ধর্মেই যে এটা হারাম বা নিষিদ্ধ এরকম নয়। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের যে পঞ্চশীলের কথা বলা আছে সেখানেও মাদকদ্রব্য গ্রহণকে নিষিদ্ধ করেছে, কিন্তু বিষয় হচ্ছে এটা কি আসলেই বা অর্থাৎ এই গাঁজা কি আসলেই মাদকদ্রব্য কি না সেটা নিয়েও তো কিছু ব্যাপার আছে, বোঝার আছে যে এটা কখন মাদকদ্রব্য হয়ে যায়। যেমন যখন আমি প্রথম ড্রাগ অর্থ শিখলাম তখন জানলাম যে ড্রাগ অর্থ হচ্ছে মাদক দ্রব্য। তো হঠাৎ করে একদিন আমি কোথায় যেন যাচ্ছিলাম, তো সেখানে একটা ওষুধের দোকানের উপরে লেখা ছিল ড্রাগ, ওই দোকানের নাম আগে পড়ে ছিল, তার সাথে এই কথাটা লেখা ছিল ওই ড্রাগ এটা বা ওইটা এরকম কিছু একটা। তো তখন আমার মনে হলো যে এই মাদক দ্রব্য বা নেশাজাতক দ্রব্যর নাম এখানে লেখা, এখানে কি এটা বিক্রি করে কিনা, দেখতেছি এটা ওষুধের দোকান। তো পরে আমার শিক্ষককে যখন আমি জিজ্ঞেস করলাম তখন সে বলল যে এই ড্রাগ অর্থ ঔষধ, অপরদিকে এটা মাদক দ্রব্য বোঝায়। কোন সময় কোনটা, অর্থাৎ যখন তারপর নিয়মের চাইতে বাইরে চলে যায় বা প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হয়ে যায় তখন আমরা সেটাকে ড্রাগ বলি, আর যখন সেটা প্রয়োজন ভালো কাজে ব্যবহার হচ্ছে তখন আমরা সেটাকে ওষুধ অনুবাদ করছি, অর্থাৎ একই শব্দের দুটা অনুবাদ হচ্ছে। তো গাঁজার ব্যাপারটাও সেরকম, পূর্বের ব্যাপারটা ছিল একরকম, বর্তমানের ব্যাপারটা আলাদা।
তাই গাঁজা দেখলি বা এটা নাম শুনলি যেভাবে আমরা মানুষ বর্তমানে একটা খারাপভাবে দেখি, এটা আগে এরকম ছিল না। আমাদের পুরো ব্যাপারটা বোঝা উচিত, তারপরে প্রয়োজন হলে অনেক কিছুই গ্রহণ করা যায়, অর্থাৎ যেটা হারাম সেটাও হালাল হয়ে যায় প্রয়োজনে। যেমন সাপের বিষ কিন্তু আমাদের জন্য হারাম, আমরা এটা খেতে পারবো না, কিন্তু যদি আমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু সাপের বিষ দিয়ে তৈরি করা ওষুধগুলো কিন্তু আমরা গ্রহণ করছি। কোনো আলেম কিন্তু বলেনি যে এসব ওষুধগুলো হারাম, অর্থাৎ আমরা জানি অনেক ওষুধ আছে যেখানে সাপের বিষ বা এমন অনেক কিছু ব্যবহৃত হয় যেটা মূলত সরাসরি হারাম, কিন্তু ওষুধ হয়ে যখন আসছে তখন সেটা হালাল, কারণ হচ্ছে সেটা প্রয়োজন আমার জন্য, শখে শখে খাওয়া যাবে না, প্রয়োজন বিধায় তাই এটা প্রয়োজন মানে খাওয়া যাবে, হালাল হয়ে গেল। তা গাজার ব্যাপারটাও অনেক সময় সেরকম দেখা যায় যে, যেমন কিছুদিন আগেও একটা কয়েকটা নিউজ দেখলাম বিশ্বস্তই ছিল যে করোনা ভাইরাসের বিপরীতে অর্থাৎ সুস্থতার জন্য গাজার অনেক উপকারিতার কথা, গবেষণা তো প্রতিনিয়ত হচ্ছে এ ব্যাপারে। যেমন একটা একজন একটা কথা বলল, আবার অনেক জায়গায় গাজা নিয়ে আরও কিছু পজিটিভ বিজ্ঞানীদের গবেষণা আছে, ডাক্তারদেরই আছে যে এটা করলে শরীরের এটা ভালো থাকে, ওইটা ওইটা অনেকই থাকে। আমি সে ব্যাপারে আলোচনা করতে চাচ্ছি না, কারণ আমার কোনোভাবেই গাঁজাকে প্রমোট করার ইচ্ছা নেই, আমি বোঝানোর জন্য, যেহেতু মানুষ এটার ব্যাপারে একটা ধারণা নিয়ে আছে, সাধুরা গাঁজা খায় তাই এটার প্রতি আরও বেশি ক্ষিপ্ত, কারণ অন্য ছেলেদের গাঁজা খাওয়ার সাথে সাধুদের গাঁজা খাওয়াটাকে মিলিয়ে ফেলে, তাই আমার এই ব্যাপারটা ক্লিয়ার করার ইচ্ছা। আচ্ছা, তো এই যে কোনো সময় তার মানে যদি এখন এই পরিস্থিতিটা এরকম হয়, মনে করুন যে গাঁজা যদি কেউ সেবন করে তার যে ধোয়া বা তার যে তাহলে করোনা ভাইরাস থেকে মানুষ মুক্তি পাবে, কারণ সেটা তার ফুসফুসে যাবে, ভাইরাসটা নষ্ট হয়ে যাবে, ধরেন কোনো কারণবশত এরকম একটা গবেষণার ফলাফল বের হলো, তাহলে কিন্তু আর কোনো আলেম ওলামারা এটার বিপক্ষে ফতোয়া দিবে না, ওই করোনা ভাইরাস যদি কেউ আক্রান্ত থাকে তাহলে কিন্তু সে এটা খেতে পারবে, এটা হালাল হয়ে যাবে, তখন তখন আর কিন্তু কেউ এটাকে খারাপ বলবে না, বরং ডাক্তারাই পরামর্শ দেবে এটা খাও, বাড়িতে কারো হলে চেষ্টা করবে এটা যেভাবেই হোক এনে দেওয়ার ব্যবস্থা করা হবে, কারণ হচ্ছে তখন এটা প্রয়োজন। আচ্ছা, এটা আমি মনে করতে বললাম, কিন্তু তারপরে দেখা যায় যদি এরকম হয় যে অনেক ওষুধের ক্ষেত্রে এই গাঁজার প্রয়োজন কাঁচামাল হিসেবে, তাহলে কিন্তু সেটা সেখানে ব্যবহার করা যাবে এবং সেটা সেবনও করা যাবে, সেই ওষুধ যেহেতু আপনার ওষুধ প্রয়োজন তাই এটা হারাম হলেও ওই মুহূর্তের জন্য হালাল হয়ে যাবে, কিন্তু সরাসরি খাওয়াটা যে বলা হচ্ছে আমরা হারাম বলি। আয়ুর্বেদিক শাস্ত্র সম্পর্কে মোটামুটি অনেকেই জানেন, এটা হচ্ছে হাজার হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা একটা বিদ্যা, যার মাধ্যমে অনেক বড় বড় রোগ, ছোটোখাটো রোগ যাই বলেন তারা সুস্থ হতো। এখনও কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রের অনেক গুরুত্ব, আমরা যদি শুনি এটা আয়ুর্বেদিক চিকিৎসা বা এখনও অনেক যারা ভালো পারে আমরা কিন্তু অনেক গুরুত্ব দিই এখনও, যে এই আসল কি না জানার চেষ্টা করি আসল কি না। এই জন্য টিভিতে অনেক পণ্যের বিজ্ঞাপন দেয় এটা হাজার বছরের প্রাচীন আয়ুর্বেদিক পণ্য এটা সেটা, কারণ হচ্ছে এটা বললে মানুষের কাছ থেকে তারা বেশি পাবে, সাপোর্ট পাবে, অর্থাৎ আয়ুর্বেদিক শাস্ত্রের এখন অনেক গুরুত্ব। তো যতটুকু আমি জানি আয়ুর্বেদিক শাস্ত্রে গাজার ব্যবহারের কিছু নিয়মকানুন আছে এবং এর গুরুত্ব অনেক বেশি, অনেক বছর আগে অর্থাৎ হাজার হাজার বছর আগে আয়ুর্বেদিক শাস্ত্রের যে চিকিৎসা ব্যবস্থা ছিল সেখানে গাঁজা অনেক ব্যবহৃত হতো, মানুষের কিছু রোগ আছে বা কিছু সমস্যা আছে যেগুলো গাঁজা সেবনের মাধ্যমে দূর হতো এবং আয়ুর্বেদিক শাস্ত্রে সেগুলো পরামর্শ দেওয়া হতো, আমি যতটুকু জানি, এ ব্যাপারে আমি একদম স্পষ্ট কোনো কথা বলছি না, যাদের জানার আগ্রহ তারা জানার চেষ্টা করতে পারেন, আমি আমার ধারণা থেকে বা আমি যতটুকু জানি সেখান থেকে বলছি। এখন তখন এটা প্রয়োজনে অনেকেই ব্যবহার করতো এবং গবেষণায় এখনও দেখা গেছে গাঁজার অনেক উপকারিতার কথা, আপনারা যদি ইন্টারনেটে সার্চ দেন তাহলে অনেক উপকারিতার কথা পেয়ে যাবেন, যে এই সমস্যা এই ব্যাপারগুলো তো গাঁজা ব্যবহার করলে বা যারা গাঁজা সেবন করে তাদের এই সমস্যাগুলো হয় না বা ইত্যাদি অনেক কথা। তো এখন ওই জমানায় তারা এটা ব্যবহার করতো, আর সাধু মুনি ঋষিরা তো নতুন না, তারা তো সেই জমানা থেকেই আসছে, বর্তমানের যারা আছেন তারা হয়তো বা নতুন কিন্তু তারা তো তাদের পথটা অনুসরণ করেই আসছেন সেই পূর্ব পুরুষদের, কিন্তু বর্তমানে গাঁজার অপব্যবহার হচ্ছে অনেকটা, ড্রাগ অর্থ ওষুধ, ড্রাগ অর্থ মাদক দ্রব্য সেরকম, অর্থাৎ এখন গাঁজা বলতে আর সেই আয়ুর্বেদিক শাস্ত্রের গাঁজা, তারা ওই বিশিষ্ট ব্যক্তিরা যে প্রয়োজনে ব্যবহার করতো ওষুধ হিসাবে বা অন্য কারণে সেই রকম আর নেই। এখন দেখা যায় যারা গাঁজা সেবন করে সত্যি কথা বলতে তারা অধিকাংশই অনেক অপরাধের সাথে সম্পৃক্ত এবং তারা খারাপ মানুষ,
অর্থাৎ একটা মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত, বর্তমানে যারা গাঁজা সেবন করে এদের অধিকাংশই সেই বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলেছে, অর্থাৎ মানুষের বৈশিষ্ট্যই তাদের মধ্যে নেই। আমি নিজে এমন মানুষ দেখেছি যারা গাঁজা সেবন করে, তারা অর্থাৎ বা তাদের মধ্যে সেই মানুষের বৈশিষ্ট্যগুলোই নেই। এখন চুরি করে, বাটপাড়ি করে, নেশাজাত অন্য অন্য দ্রব্য তারা সেবন করে। এখন তারা এই জন্য মানুষ আমরা বলি যে গাঁজাখোরও ভালো না, হ্যাঁ দেখা যায় চুরি করে, অনেক ব্যাপার স্যাপার। তো পূর্বের সাধুদের গাঁজা খাওয়া আর এই সব মানুষের গাঁজা খাওয়ার ব্যাপারটা কোনোভাবেই এক না, কারণ এরা গাঁজা খায় তারপর চুরি করে, এরা গাঁজা খায় বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, তাদের মাইন্ড অন্যরকম, আর তাদের গাঁজা খাওয়ার প্রয়োজন ছিল অন্যরকম। আগের সাধুরা গাঁজা সেবন করতে জন্য যে তাদের মনোযোগ বৃদ্ধি পেত, অর্থাৎ একটি নির্দিষ্ট জায়গায় তারা যে ধ্যানমগ্ন থাকতেন, তো তখন দেখা যায় তাদের যে মনোযোগের যে ব্যাপারটা তার জন্য তারা হালকা গাঁজা সেবন করতেন, এটা অস্বীকারের উপায় নেই। আমি যতটুকু জানি যে এটা যে তারা করতেন না এটা কেউ অস্বীকার করতে পারবে বলে আমার মনে হয় না। তবে মুসলিম সাধকরা যারা মুসলিম সম্প্রদায়ের মধ্যে ছিলেন তারা এটাকে এড়িয়ে চলতেন, কারণ ইসলামে এসব দ্রব্য হালকা পাতলা নেশা হলেও বিনা প্রয়োজনে একদম নিষেধ। তাই তারা সামাজিক কারণে হোক বা যে কোনো কারণে হোক এটাকে এড়িয়ে চলতো, কিন্তু অন্য অন্য শাস্ত্রের যারা আছেন তাদের শাস্ত্রে কিন্তু এভাবে বারণ করা নেই, সরাসরি বারণ করা নেই। তাই তাদের প্রয়োজন হতো যে মনোযোগ বৃদ্ধির জন্য বা অনেক সময় ঘুম সমস্যা বা আরও কিছু মানসিক সমস্যা, মাথা ঠিক রাখা ইত্যাদির নানা কারণে তারা হালকা গাঁজা সেবন করতে এবং তাতে তাদের মনোযোগ বৃদ্ধি পেত এবং একটা জায়গায় তারা স্থির থাকতে পারতেন। এই সব কারণেই তারা তাদের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা দেখা দেয় এবং ছিল এবং এখনও অনেকের মধ্যে এটা আছে। তারা বর্তমান যেসব কিশোররা বা যুবকরা গাঁজা সেবন করছে বা হিরোইন সেবন করছে, তা সেই সব সাধকরা বা ওই সব সাধকরা কিন্তু সেসব কারণে এটা করেন না, তারা তাদের প্রয়োজনে করেন। যে তারা ওই অন্যদের মতো সারা দুনিয়া বলে ঘুরে বেড়ান না, তারা একটা জায়গায় স্থির থাকেন, তাদের প্রয়োজন হয় কখনো কখনো তারা এটা করেন। ইসলামে এটাকে হালাল বা হারাম বলেছে বা এই ব্যাপারে কোনো ফতোয়া আমি দিতে চাচ্ছি না, আমি তাদের অবস্থানের কথাটা বলতে চাচ্ছি। কারণ সাধক যারা, সাধু যারা, তারা কিন্তু নির্দিষ্ট কোনো ধর্মের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেন না, প্রতিটি ধর্মই মূলত তাদের ধর্মই, তারা কোনো ধর্মকে ঘৃণা করেন না। তাদের জন্য যেটা সঠিক মনে হয়, তারা আত্মজ্ঞানের দ্বারা যেটাকে সঠিক মনে করেন তারা সেটা পালন করেন, তাই তাদের ক্ষেত্রে এসব ফতোয়া চলবে না, তারা মানবেও না। তারা মনে করেন যেটা তাদের প্রয়োজন তাই তারা এটা সেবন করেন, সবাই না, কিছু কিছু আছে। কিন্তু বর্তমান সাধুদের যে অবস্থা, কিছু কিছু সাধু, কিছু কিছু না, এখানে গাঁজা সেবন করা অধিকাংশ সাধুরই ই ভালো না, উদ্দেশ্য ভালো না, তারা সেই মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়। ওই সাধুরা নেশাগ্রস্ত হয়ে যায় না, কিন্তু এখনকার সাধুরা নেশাগ্রস্ত হয়। আমি ছোট্ট করে একটা ঘটনা বলি, কারণ আমার এই ব্যাপারে আসলে ধারণা খুব কম, আমি তেমন কোনো ঘুরিনি যেখানে এই বিষয়গুলো ঘটে, সাধুরা গাঁজা খাইটেই আমি যেটুকু দেখেছি এবং বুঝেছি সেখান থেকে বলার চেষ্টা করছি। একবার আমাদের দরবার উরুষে একদল সাধুরা আসলেন, তারা সেখানে বললেন যে আমরা এখানে বসবো, তো তাদেরকে নির্দিষ্ট একটা, তারা তাদেরকে তখন বলা হলো যে আপনারা আমাদের সাথেই বসেন মাহফিলে, তখন তারা বললো না আমাদের আলাদা একটা জায়গা লাগবে। তখন ভাবা হলো যে আচ্ছা, তারা যেহেতু সাধু বা তাদের ব্যাপারটা আলাদা রকম, তারা একটা গ্রুপ হয়ে আসছে, আমরা তো আর তাদেরকে কোনো কিছু বলতে পারি না, আর এই ব্যাপার আমাদের তেমন কোনো ধারণাও ছিল না। তখন আমরা একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিই যেন সেখানে গিয়ে তারা বসে, তারপর আমরা তাদেরকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিই যেখানে যেন তারা বসতে পারে আলাদাভাবে। কিছুক্ষণ পরে আমরা জানতে পারলাম যে স্থানীয় কিছু লোক তাদের উপর ক্ষিপ্ত হয়ে গেছেন। কারণ কি? কারণ হচ্ছে কিছু যুবক বা কিশোররাও তাদের সেই মধ্যে, অর্থাৎ তারা যে তাম্বরা টানিয়ে যে জায়গাটা করেছিল সেখানে প্রবেশ করছে এবং বের হচ্ছে, যাদের সাথে সাধুর কোনো সম্পৃক্ত নেই বা এই আধ্যাত্মিকতার সাথে কোনো তাদের সম্পর্ক নেই, তাও তারা ঢুকছে এবং বের হচ্ছে। তো তারপরে হঠাৎ করে, আমি তো তখন খুব ছোট, তো আমি একটু আগে থেকে বলি, তো আমি যখন দেখলাম অনুমতি দিল, তারপরে তারা কী করলো, আস্তে করে তারা কালো ওই পলিথিন দিয়ে একটা ঘরের মতো বানালো। হঠাৎ করে দেখলাম যে ওখানে তার আনলো, লাইট আনলো, নতুন তার, নতুন লাইট, তারা সেখান থেকে লাইটের কানেকশন দিল আমাদের ওখান থেকে নিয়ে। তো আমার কাছে হঠাৎ করে মনে হলো যে সব সাধুরা আসলে টাকা পয়সা পায় কোথায় থেকে, যে যা করছে তাতে আসলে অল্প টাকায় হওয়ার কথা না, যে আয়োজন তাদের দেখা যাচ্ছে, ভিতরে কী হচ্ছে তা তো বুঝতে পারছি না, তারা যে সিস্টেম করছে লাইট আনে, তার আনে।
তো তারপরে জানতে পারলাম যে তারা হচ্ছে গাঁজার ব্যবসা করে, নিজেরাও গাঁজা খায়, সাধু সেজে সাধুর মতো ভাব ধরে থাকে। ওই ছেলেপেলারা যায় তাদের কাছে, তারা গাঁজা বিক্রি করে, তারপরে তাদের সেখান থেকে উঠিয়ে দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। এখন আর কখনো আমরা এখানে এরকম কোনো আসর বসতে দিই না, কারণ ওই যে একবার বুঝতে পারছি যে ওই দুই একজন ভালো থাকলো, ওই দেখা যায় তাদের উদ্দেশ্য এখন ব্যবসায়িক, মূলত সাংসারিক এই যাতনা থেকে দূরে রাখার জন্য নিজেকে, যে থাক সন্তান পালতে হবে, এটা সেটা টাকা ইনকাম অনেকই, তাই তারা সাধুর বেশে ঘুরে আর প্রয়োজনের জন্য কাঁচা টাজা বিক্রি করে এবং তারা সংসার চালায়। অনেকে আছেন, অধিকাংশ বর্তমানের অবস্থা তারা সেই ওই সব সাধকদের মতো নয় যারা একাই কাটায়, যা পেলো খেলো, না পেলে নাই। এখন এরা হচ্ছে সব দুনিয়াবি সাধু, গাঁজা নিজেও খায় এবং ছোট ছোট বাচ্চাদের কাছে, এক হিসাবে বলা যায় বাচ্চাই, তাদের কাছে তারা গাঁজা বিক্রি করে। এই জন্য দেখা যায় যে কিশোর যারা আছে, খুব ছোট ছোট বাচ্চারাও এখন মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে। আর ওই সাধুদের কারণে দেখা যায় সেভাবে বোঝাও যায় না, অনেক জায়গায় তারা বিভিন্ন দরবারে ছত্র ছায় থেকে বিভিন্ন মেলায় টেলায় যে মানুষ ভাবে এরা শ্রদ্ধার মানুষ, এদের কিছু বলা যাবে না, তো দেখা যায় তারা এই কাজটা করে থাকে, গাঁজার ব্যবসা করে একটু ইকলি। আমি যেটুকু জানি, আমার এই ব্যাপারটা তো আমি শিওর হয়ে এখন বলছি, বাকিদের ব্যাপারটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় আসলে এরকমভাবে ঘটছে। তাই বর্তমানে এটা আর সেই গাঁজার মতো নাই, এখন এটা স্পষ্টভাবেই আসলে হারাম হয়ে গেছে, কারণ তারা প্রয়োজনে না ইচ্ছা করে এটা করে এবং যুব সমাজকে তারা নষ্ট করছে। তাই এখন যেসব সাধুরা গাঁজা খায় আর ঘুরে, তারা সেই সব সাধুদের মতো না। আর বাংলাদেশের পরিস্থিতিতে যদি বলতে চাই, পীর ফকিরদের কথা বলতে চাই, পীরেরা সাধারণত গাঁজা সেবন করে না, কারণ তারা ইসলামী ভাবধারায় জীবনযাপনের চেষ্টা করে, প্রয়োজন হলেও তারা গাঁজা সেবন করবে না, কারণ তাদেরকে শরীয়তের বিধান পালন করতে হয়। অন্য ধর্মের যারা আছেন তাদের মধ্যে কেউ কেউ এটা করতে পারেন, তারপরও দেখা যায় না এখন আর সেই ভাবটা নেই, এখন জেনে বুঝে কেউ গাঁজা সেবন করে না, নিজেকে দূরে রাখে। কারণ আমি যদি মানুষকে সত্যের দাওয়াত দিতে চাই, আমাকে একজন ভালো মানুষ হিসেবে পরিচয় করাতে হবে মানুষের কাছে, বোঝাতে হবে আমি ভালো, এক্ষেত্রে অনেক কিছু ভালো হলেও নিজের জন্য সেগুলো বিসর্জন দিতে হয়। তাই এই জমানায় এসে সাধারণত কোনো ভালো সাধক, ভালো মানুষ, একজন ভালো পীর গাঁজা সেবন করবে না। আর ওই সব সাধক যারা ছিলেন ভালো সাধক, যাদের প্রয়োজনে তারা গাঁজা সেবন করতেন, তারা ওই ভাবটা থেকে করতেন, যে একাগ্রতা আনার জন্য করতেন, তারা সেটাকে সিদ্ধি বলতেন, আর আসলে তাদেরটা সিদ্ধি। কিন্তু এইসব যারা এখন যারা গাঁজা খায়, এটা আর সিদ্ধি না, এটা গাঁজাই। প্রকৃত অর্থে যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর আশেক, আল্লাহর পাগল, তারা এই মদ ছাড়াও মাতাল, এই গাঁজা ছাড়াও তাদের নেশা হয়, নেশাজাত দ্রব্য সেবন করা ছাড়াও তারা নেশাগ্রস্ত। কোন নেশাগ্রস্ত? তারা দয়ালের নামে নেশাগ্রস্ত, তারা সেইভাবে বিভোর থাকে, সেই নেশায় মত্ত থাকে, তারা মাতালের মতো হয়ে যায়, তাদের এই দুনিয়াবি কোনো লোভ, দুনিয়াবি চিন্তা তাদের মধ্যে থাকে না, তারা আপনভাবে বিভোর থাকে, তাদের দ্বারা মানুষের কোনো ক্ষতি হয় না। তাই মদ খেয়ে মাতাল না, বা নেশাজাত দ্রব্য খেয়ে নেশাগ্রস্ত হওয়া সাধুর ব্যাপার না, বরং মদ ছাড়া দয়ালের নামে মাতাল হয়ে যাওয়া, দয়ালের প্রেমে মাতাল হয়ে যাওয়া, দয়ালের নেশায় নেশাগ্রস্ত হয়ে যাওয়া, সেটাই একজন প্রকৃত সাধকের বিষয় ভাব। মদ পান করলে বা গাঁজা খেলে যে কোনো ব্যক্তি তো নেশাগ্রস্ত হতে পারে, সাধুতির এটার এমন কি প্রয়োজন দেখা দিবে এখন? বরং একজন সাধক, একজন প্রেমিক প্রকৃত অর্থেই মাতাল থাকে, পাগল থাকে, নেশাগ্রস্ত থাকে, দয়ালের ভাবনায়, দয়ালের চিন্তায়, দয়ালকে নিয়ে, এই নেশা সেই নেশা না। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে বলে থাকেন যে মহাদেব গাঁজা সেবন করেছেন, তিনি গাঁজা খেয়েছেন, তাই ওনাকে অনেক সাধকরা গাঁজা খায়, মহাদেব ছিল বড় গাঁজাখোর। আসলে এটা আমার বলার সাবজেক্ট না, তারপর কিছু মানুষ আছেন এই বিষয়টাও জানতে চান, যেহেতু গাঁজার প্রসঙ্গটা এসেছে, সেক্ষেত্রে বলবো যে যদি তাদের ধর্ম মতে, অর্থাৎ আমি তাদের মতামত নিয়ে বা তাদের মতেই আলোচনাটা করতে চাচ্ছি, সে যদি সেই পরম হয়ে থাকে বা ঈশ্বর হয়ে থাকে, দেবাদিদেব মহাদেব হয়ে থাকে, এই যে ধারণাটা তাদের, যদি এরকম হয়ে থাকে তাহলে তার গাঁজা সেবনের প্রয়োজনীয়তা কী ছিল, আর গাঁজা কি তাহলে তাকে নেশা করতে সক্ষম? স্বাভাবিকভাবে চিন্তা করলে এটা বোঝা যায় যে না, এরকম তার যে ক্ষমতা, তার যে মর্যাদা, যা বলা হয়, গাঁজা সেবন করে তার নেশাগ্রস্ত হওয়ার কোনো উপায় নেই।
আর নেশাগ্রস্তই যদি না হয় বা তার যদি যে প্রয়োজন গাঁজা সেবনের, যে মনোযোগ বা মানসিক কিছু সমস্যা বা ঘুম ইত্যাদি যে সমস্যাগুলোর কথা বললাম আমি, বা আয়ুর্বেদিক শাস্ত্রের কথা বললাম, এই কোনো কিছুই তো তার প্রয়োজন হওয়ার কথা ছিল না। বিনা প্রয়োজনে সে গাঁজা কেন সেবন করবেন? ঘটনা অনেক কিছুই শুনলে চমৎকার লাগে, কিন্তু আজ আসলেই সেগুলো ঘটেছে কি না সেটাও একটা বোঝার বিষয়। তিনি কি সেই গাঁজা দুনিয়ায় এসে খেয়েছিলেন, নাকি তার সেই স্বর্গে খেয়েছিলেন? প্রয়োজন কী ছিল, আর সেই প্রয়োজনকে আসলেই তার মতো ব্যক্তির প্রয়োজন আসলে হয় কি না, এগুলো একটু চিন্তা করলেই বোঝা যায়। তবে সেক্ষেত্রে বলবো যে আসলে যেটুকু এরকম কিছু ঘটার সম্ভাবনা খুব কম, বানোয়াট হওয়ার সম্ভাবনাই বেশি। হতে পারে এরকম যারা গাঁজা সেবন করে তারা নিজেদের দোষ ঢাকার জন্যই তার উপরে কথাটা বলেছেন যে মহাদেবী তো গাঁজা সেবন করেছেন সেখানে, তাই আমরা করি। কিন্তু যদি তার ক্ষমতার ব্যাপারে যা বলা হয়, তার মর্যাদার ব্যাপারে যা বলা হয়, সেই বিচার করতে গেলে কিন্তু গাঁজা খাওয়ার মতো বিষয়টা তার দ্বারা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, অনেক ঘটনাই বানানো। তারপর কথা হচ্ছে, যদি বানানো না হয়ে থাকে, মহাদেব যদি গাঁজা সেবন করিয়ে থাকে, তাই বলি যে এখন অন্য সবাইকে গাঁজা সেবন করতে হবে বা এটা তাদের জন্য হালাল হয়ে যাবে, এমনটাও কিন্তু না। তিনি তো শাস্ত্রমতে হলাহল পান করেছেন, এখন তাহলে যারা বলছে তার গাঁজা খাওয়ার সাথে যদি তুলনা করে থাকে তাহলে তারা সবাই একটু হলাহল পান করুক, হলাহল তো দূরের কথা, একটু সাপের বিষ পান করুক বা অন্য অন্য যেসব ইঁদুরের বিষ আছে, তারপরে পিঁপড়ার বিষ আছে, সেগুলো পান করুক, তারপরে যদি তারা সেখানে না মারা যায় এবং তারা যদি সেটা কণ্ঠে ধারণ করতে পারে তাহলে তারা গাঁজা সেবন করুক, যদি সেটা না পারে তাহলে তাদের এরকম যুক্তি কথা বলা কোনো কিছুই মানায় না, বরং স্পষ্ট বোঝা যায় এটা হচ্ছে নিজেদের দোষ ঢাকার একটা চেষ্টা মাত্র। যেদিন তারা বিষ পান করতে পারবে হলাহলের মতো, অথবা সাধারণ কোনো বিষ কুচু খেতে পারবে, গলায় ধরবে না, বা আরও যেসব খাবারগুলো মানে বিষাক্ত টাইপের এগুলো যখন তারা খেতে পারবে, তখন যদি তারা এই ফতোয়া দেয় যে তাদের শাস্ত্র মতে যে তারা গাঁজা খেতে পারবে যেহেতু মহাদেব খেয়েছিল, তাহলে ঠিক আছে। তাই যারা এগুলো বলে তাদেরকে আগে এটা ধরা উচিত যে তুমি কি এটা পারবা কিনা, হলাহল পান করতে পারবা, ইঁদুরের বিষ তারপরে পিঁপড়ার বিষ খেতে পারবা, যদি না পারো তাহলে তুমি এইসব কথাবার্তা বইল না। তারপরে ওই যে বললাম যে এখানে সম্ভাবনাই বেশি, মহাদেবের গাঁজা খাওয়ার যে বিষয়টা বলা হয় এটা বেশিরভাগই মনে হয় যে এটা বানানো একটা কথা। আমি আমার মতামত দিলাম, যারা যেটুকু জানেন গবেষণা করতে পারেন এবং এটা বিচার করতে পারেন যে আসলেই এটা সম্ভব ছিল কি না। অর্থাৎ এটা যারা যারা মুসলিম আছেন তারা হয়তো এটা নিয়ে তেমন একটা মাথা ঘামাবেন না, কিন্তু যারা সনাতন ধর্মের আছেন তারা এটা নিয়ে একটু মাথা ঘামাতেই পারেন যে আসলে কি এটা ঠিক বলা হচ্ছে না এটা ভুল, এটা আপনাদের ব্যাপার। আমি শুধু আমার মতামতটা জানালাম আর কি, যতটুকু আমি বুঝি বা আমার জ্ঞানে যতটুকু মানে ধরেছে আমি সেটুকু জানিয়েছি। ভিডিওটি খুব ছোট করতে চেয়েছিলাম, তারপর অনেক বড় হয়ে গেছে, কারণ এখানে অনেক ছোটোখাটো বিষয় ছিল, সেগুলোকে বাদ দিতে চাইনি যেন নতুনভাবে কোনো প্রশ্ন না আসে ব্যাপারে, কারণ এই টপিক্সের উপরে আসলে তেমনভাবে আর আলোচনার ইচ্ছা নেই। অনেকে প্রশ্ন করেছিল এই ব্যাপারটা, অনেকেই আমার কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিল, তা আমি সেই জন্য এটার নিয়ে একটা ভিডিও বানালাম। আর এখানে হচ্ছে আবারও বলবো যে সাধুদের গাঁজা খাওয়ার যে ব্যাপারটা, প্রকৃত সাধু যারা প্রয়োজনে যারা সিদ্ধি সেবন করতেন তাদের ব্যাপার, আর সবার গাঁজা খাওয়ার ব্যাপারটা এক না। তাই কেউ গাঁজা সেবন করলো তাই বলে একদম তাকে সরাসরি খারাপ বলে দিব এমনটাও বলা উচিত হবে না, আবার কেউ গাঁজা সেবন করলেই যে সাধু হয়ে গেল এরকমও না। ওই সাধুর বেশে ওখানে শয়তানও থাকতে পারে, যে বললাম বর্তমানে অধিকাংশই যারা সাধুর বেশে গাঁজা খায় অধিকাংশই খোঁজ নিলে দেখা যাবে তারা এসব ব্যবসার সাথে জড়িত। আমি তো একজনকে যতটুকু দেখেছি ওই যে আমার কাছে এটাই মনে হয়েছে, কিছু ভালো থাকতে পারে সেটা আলাদা ব্যাপার। তাই এই ব্যাপারে যারা ওই গাঁজা সেবন করছে শুনলেই যে একদম সে খুব আহামরি খারাপ এভাবে বলা ঠিক হবে না, কারণ কখনও কখনও এটা নেশা দ্রব্য হিসাবে বিবেচিত হবে, কখনও কখনও হবে না। স্থান কাল পাত্রের ব্যাপার আছে, অনেকটা ওই যে সাপের বিষ ওষুধে খাওয়ার মতো। তাই আশা করব সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।